এটার ভিতরে যদি দেখি এটার ভিতরে কিন্তু টকটকা লাল আমার হাতে যে ডালটা দেখতে পাচ্ছেন এবং আমার পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ড্রাগন গাছ এই ড্রাগন গাছের কীভাবে চারা উৎপন্ন করতে হয় এবং আপনারা এটা কিভাবে ছাদে রোপণ করবেন এবং এটা কীভাবে মাটিতে রোপণ করা যায় এর বিস্তারিত কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব দুইটা পদ্ধতিতে কিন্তু এই ড্রাগন ফলে চারা উৎপন্ন করা যায় একটা হলো এই ড্রাগন ফলের সরাসরি ডাল থেকে আমার হাতে যেটা দেখতে পাচ্ছি আর একটা হলো এই ড্রাগন ফলের বীজ থেকে এই ড্রাগন ফলের বীজ থেকেও কিন্তু চার উৎপন্ন করা যায় এটা অনেকেই জানেন না তাহলে আজকে এই দুইটা পদ্ধতি কিন্তু তুলে ধরার চেষ্টা করব এই ড্রাগন ফলের ডালটা কীভাবে রোপণ করা যায় এবং এটার চার উৎপন্ন করতে কী কী উপকরণ লাগবে তা যদি দেখানোর চেষ্টা করি তো এখানে রয়েছে একটা টবের মধ্যে আমি হচ্ছে দুয়াশ মাটি নিয়েছি একটা হচ্ছে শক্ত লাঠি নিয়েছি এই এগুলোর মাধ্যমে কিন্তু এই ডালটা আজকে রোপণ করার পদ্ধতিটা সম্পূর্ণ জানানোর চেষ্টা করব তো আমার পিছনে যদি এখানে খেয়াল করি তো এখানে দেখতে পাচ্ছি আমাদের এই বড় গাছটার থেকে কিন্তু এই বড় গাছটার থেকে এখানে আমরা যে নতুন করে এখানে চারা রোপণ করেছি এই চারাগুলো কিন্তু দ্রুত বৃদ্ধি পাচ্ছে অল্প কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু এগুলো বড় হচ্ছে আমরা যেখানে দেখতে পাচ্ছি দুটা করে ডাল এখানে রোপণ করেছি তো এই ডালটা কিভাবে রোপণ করতে হয় সব জায়গা থেকে কিন্তু এই ডালটা কাটলে কিন্তু এই গাছটা হবে না একটা নির্দিষ্ট জায়গা রয়েছে এই ডালটা কাটার জন্য তাহলে কিন্তু দ্রুত শিখর নেবে এবং এটা কিভাবে যে আমরা এই মাঝখানে এই খুঁটিটা কেন দিয়েছি এটাও কিন্তু তুলে ধরার চেষ্টা করবো তো এই ড্রাগনের কিন্তু অনেক কয়েকটা জাত রয়েছে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা লাল বর্ণের এই লাল জাতটা কিন্তু সবচেয়ে ভালো এটা এবং এটা অন্যান্য যে জাত রয়েছে সবুজ কালার এবং ভিতরে অনেকটা সাদা রয়েছে ওটার চেয়ে কিন্তু দুই গুণ বেশি মিষ্টি আমার সাইডে যদি গাছটা দেখি এই জাতটার আরও একটা সুবিধা হলো এই গাছটাতে কিন্তু বারো মাস ফল হয় এটা কিন্তু এই গাছেরই ফল ফলটা কিন্তু অন্যান্য গাছের চেয়ে একটু বড় এবং সুন্দর হয়েছে তো এই গাছে কিন্তু বারো মাসই যেরকম বলেছি যে বারো মাস ফল ধরে একটা তোলার পরে কিন্তু আরেকটা ধরবে এটা বাসায় চাষ করার জন্য একেবারে উপযুক্ত একটি জাত এই লাল জাতের ড্রাগনটার উপরে চোচাটা যেমন লাল এটার ভিতরে কিন্তু তেমন লাল একটা ডা এই ড্রাগন ফলটা যদি আমি কাটা কেটে দেখাই এটার ভিতরে কেমন তাহলে দেখতে পাবো এটা কিন্তু আমি এখানে মাছ বারাবার যদি কেটে ফেলি এটার ভিতরে যদি দেখি এটার ভিতরে কিন্তু টকটকা লাল আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর কিন্তু এটার ভিতরে এখন এটার ভিতরে যে কালো কালো বীজগুলো দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেকটা কালো জিরার মতো এই যে আমি এভাবে যদি জমাই এই যে এই বীজগুলোর থেকে কিন্তু এই যে আমার হাতে দেখতে পাচ্ছি এটা প্রচুর লাল এই যে এই বীজগুলা থেকে কিন্তু চার উৎপন্ন করা যায় তাহলে এই চা এই বীজ থেকে যদি চার উৎপন্ন করতে যান এটা কিন্তু অনেক সময় লাগবে এটা অনেক সময় সাপেক্ষ এবং এটা এই প্রক্রিয়াটা দীর্ঘ সময় এই জন্য কিন্তু এই পদ্ধতিতে তেমন কেউ চার উৎপন্ন করে না যাদের একেবারে ড্রাগন ফল নেই বললেই চলে বাসাতে কোনোভাবেই পাচ্ছেন না তারা কিন্তু এই বীজ থেকে উৎপন্ন করতে পারেন এই বীজ থেকে চার উৎপন্ন করার ক্ষেত্রে এই যে এই বীজটা রয়েছে যে দেখতে পাচ্ছি এই ড্রাগন ফলটা ভালো করে পাকা একটি ডাঙন ফল নেবেন কাটার পরে এই বীজটা আলাদা করে নিয়ে এটা কিন্তু ভালো করে ধোবেন ধোয়ার পরে রোদে শুকানোর পরে ঝরঝরা মাটির মধ্যে উপরে এটা ছিটাতে হবে এটার ওপরে আরেকটা মাটির প্রলেপ দিতে হবে দেওয়ার পরে কিন্তু দুই থেকে তিন দিন পরে হালকা করে পানি দিতে হবে তখনই এই বীজগুলা থেকে ছোট ছোট চারা হবে এখান থেকে তবে এই চারাটা বড় হইতে কিন্তু অনেকটা সময় লাগে এক থেকে দেড় বছর লেগে যাবে ওই গাছে ফল আসতে আর যদি সরাসরি এই ডালটাই রোপণ করি আমি এটা সাইডে রেখে যদি ডালটা রোপণ করা দেখাই সরাসরি যদি এই ডালটা রোপণ করি তিন থেকে চার মাসের মধ্যে কিন্তু এই গাছে ফল আসা শুরু করবে তো আমরা যদি এখানে দেখি এই গাছটার এই ডালটার কিন্তু বয়স তেমন বেশি না ঠিক আছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে চার চারদিক থেকে শিকড় হয়ে হয়ে এটা এই যে গাছের সাথে এটা খুঁটির সাথে আটকে ধরে উপরে উঠে গেছে এটার মধ্যে কিন্তু দুই থেকে তিন মাস পরেই ফল আসবে তো আমি এখানে যে দোয়াশ মাটি রেখেছি এই দোয়াশ মাটিতে কিন্তু এই ডালটা রোপণ করতে হবে এই লাঠিটা প্রয়োজন আছে এই লাঠিটা প্রয়োজন এই জন্য কারণ এই যে এই ডালটা যদি দেখি এই ডালটা কিন্তু চিকন এটা মাটিটা রোপণ করার পরে হেলে যাবে দুলে হেলে কাত হয়ে পড়ে যাবে তাহলে কিন্তু ওই এটা ভালো করে গাছ হবে না তো এইটা যদি এভাবে আমি যে এটা ভালো করে এই দশ মাটিটা এখানে নেই এটা ভালো করে ডাবাতে হবে প্রথমে লাঠিটা ডাবানোর পরে কিন্তু এটা শক্ত করে দিতে হবে শক্ত করে এই মাটিটা যদি সিলাই যদি এভাবে শক্ত করে রেখে দিই তাহলে কিন্তু এই যে ডালটা হয়ে গেল। এখন এখন সরাসরি কিন্তু এই গাছ থেকে একটা ডাল কেটে এখানে রোপণ করা দেখা দেখানোর চেষ্টা করব। কারণ এটা আমরা কিছুদিন আগে মাটিতে ফেলে রেখেছিলাম এই জন্য কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছি এখানে যে শিকড় গজিয়েছে এখানে এটা লাগানোর সে কিন্তু গাছ থেকে লাগানোর সাথে সাথেও কিন্তু ওখান থেকেই চারা হবে আমরা যদি গাছের খেয়াল করি এই গাছ থেকে কিন্তু এই ডাল কাটার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে একটু কাছে এসে যদি দেখানোর চেষ্টা করি এখানে একটা গাছকে যদি খেয়াল করি এই যে এখানে দেখতে পাবো একটা গিট রয়েছে তারপরে সম্পূর্ণটা একটা গাছ তারপরে একটা গিট তারপর একটা গাছ তো এই গাছটা কাটার আসল নিয়ম হলো তো আমরা যদি এই যে এই ডগাটা ভালো করে খেয়াল করি তো এটা ডগাতে দেখবো যে এই যে প্রত্যেকটা যে এই যে এক এখানে চিকন একটা সাদা অংশ রয়েছে এইখান থেকে কিন্তু শিকড়টা হয়ে থাকে যে আমরা দেখতে পাচ্ছি এখানে গাছের মধ্যে শিকড় হয়ে রয়েছে তো এখান থেকে যদি কেটে দেই কাটার পরে যে এই শিকড়টা রয়েছে এটা যদি কেটে ফেলেও দেয় তাও কিন্তু সমস্যা নেই তো নতুন শিকড় যাবে গাছটা ভালো করে বৃদ্ধি পাবে তো এই যে এইখানে যে অংশটা রয়েছে এখান থেকে কিন্তু শিকড়গুলো বের হবে তো এই ডালটাই আমি এখানে রোপণ করে দেখাবো তো এটা রোপণ করার জন্য কিন্তু মাটিটা ভালো করে শিলে নেবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন আমরা যেহেতু হচ্ছে মাটিতে রোপণ করেছি এটা কিন্তু যে কোনো জায়গায় রোদ্রোজ্জ্বল জায়গাতেই হয়ে যায় আপনারা যেহেতু স্বাদে রোপণ করবেন তাহলে এই পাত্রটা আর একটু নেওয়ার চেষ্টা করবেন কারণ আমরা দেখতে পাচ্ছি যে গাছটা কেমন ঝুপড়া হয়েছে এটা এরকম বড় হওয়ার জন্য কিন্তু অনেকটা শক্তির প্রয়োজন হয়েছে মাটিতে সারের প্রয়োজন হয়েছে তো আপনারা যতটা সম্ভব একটু বড় পাট্ট নেওয়ার চেষ্টা করবেন তো আরেকটা কথা যে এই মাটিটার মধ্যে কিন্তু আমি কোনো প্রকার সার প্রয়োগ করিনি এটা হচ্ছে দুয়াশ মাটি অরিজিনাল দুয়াশ মাটি তো আপনারা একটু জৈব সার দেওয়ার চেষ্টা করবেন অন্য কোনো সার দেবেন না কারণ এই যে গাছটা মাত্র এখন থেকে কাটলাম যেহেতু তো সারে যেহেতু লবণ থাকে লবণের কারণে কিন্তু এটা পচে যেতে পারে তো এখানে যদি আমি এটা গর্ত করে দেখি এরকম গর্ত করে নেবেন গর্ত করে এই যে শক্ত অংশটা রয়েছে এই শক্ত অংশটা যেন ভালো করে মাটির নিচে চলে যায় এভাবে কিন্তু এটা রোপণ করতে হবে এভাবে দিয়ে এটা মাটিটা ভালো করে শিলিয়ে দিচ্ছি ওই সাদা শক্ত অংশটা নিচে দিয়ে ভালো করে শক্ত করে দেওয়ার পরে কিন্তু এটা সুন্দর করে মাটি দিয়ে বসে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যেন প্রথমে যেন এটার মধ্যে পানি কোনো অতিরিক্ত কোনো পানি বেঁধে না থাকে পানি বেঁধে থাকলে নিচের ওই কাঠটা পচে যেতে পারে পচে যেয়ে কিন্তু গাছটা ডালটা নষ্ট হয়ে যেতে পারে যদিও এটা সহজে মারা যায় না কিন্তু জলাবদ্ধতার কারণে কিন্তু এটা নষ্ট হতে পারে এভাবে রোপণ করার পরে কিন্তু এটার পক্ষে একটা প্রায় শেষ এখানে যে শক্ত করে বেঁধে দিচ্ছি শক্ত করে বেঁধে ধরার পরে ফলে কিন্তু এই যে আমি পূর্বেই দেখে দেখানোর চেষ্টা করেছি যে এই যে প্রত্যেকটা এই গিটগুলো থেকে কিন্তু শিকড় হবে শিকড় হয়ে এই গাছটাকে ভালো করে আঁকড়ে ধরবে আঁকড়ে ধরে এটা উপরের দিকে উঠে যাবে তো এভাবে রোপণ করার পরে একটু করে পানি দিয়ে দিতে হবে এটার মধ্যে যেন মাটিটা ভালো করে বসে যায় এবং এটা ভালো করে হয়ে যায় আমি হালকা করে পানি দিয়ে দিলাম দিয়ে কিন্তু এটার কাজ আপাতত শেষ এখন এটাতে কোনো সারটার প্রয়োগ করতে হবে না আট থেকে দশ দিন পরে কিন্তু ওই ফাঁকাটা থেকে যে শক্ত অংশটা রয়েছে ওখান থেকে কিন্তু শিকড় গজানো শুরু হয়ে যাবে আর এক থেকে দেড় মাস পরে কিন্তু গাছটা বড় বিয়ে বাড়া শুরু করবে চার থেকে পাঁচ মাস পরে কিন্তু এই গাছে ফল আসা শুরু করবে তো এই জাতটা কিন্তু অনেক ভালো এবং অনেক ফল আসে অন্যান্য যে ড্রাগনের জাত রয়েছে তার চেয়ে তো এখন একটা প্রশ্ন আসতে পারে যে অনেকের কিন্তু বাসাতে এই ডাগরের এই ডাগনের ডাল বা চারা নেই তারা কোথায় পাবেন অনেক নার্সারিতে কিন্তু এটা বিক্রি করা হয় এছাড়াও কিন্তু আমাদের এই নাটরের ওষুধি গ্রামে কিন্তু এটা বাণিজ্যিকভাবে চাষ করা হয় প্রচুর পরিমাণে আমাদের এই বাগান রয়েছে আমাদের এখান থেকে এসে কিন্তু ভালো জাতের ডাগনের চারা বা ডাল নিয়ে যেতে পারেন এছাড়াও কিন্তু ডাগন গাছ সম্পর্কে যদি আরও কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর আমার চ্যানেলটা নতুন যদিও ভেষজ উদ্ভিদ সম্পর্কিত এবং ফল গাছ সম্পর্কিত ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে থাকবেন পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম